কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমার এই আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বাংলাদেশিদের জন্য। বিশেষ করে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া যেতে এতদিন বাংলাদেশের মানুষ, এখন তারা যেতে পারবে কাজ নিয়ে ইউরোপে। ইউরোপের বিভিন্ন দেশের মিল ফ্যাক্টরি, কনস্ট্রাকশন সেক্টর, হোটেল রেস্টুরেন্ট, এমনকি বড় বড় কৃষিক্ষেত্রে লোক নিচ্ছে নেদার্সে। তো তেমনি একটি ইউরোপীয় সেঞ্জেনমুক্ত দেশ হাঙ্গেরি, যেখানকার বিভিন্ন সেক্টরে লোক নিচ্ছে, শ্রমিক নিচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, হাঙ্গেরির একটা কনসুলেট অফিস রয়েছে আমাদের ঢাকায়, যে কারণে এই হাঙ্গেরিতে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু আপনাকে অতটা বেগ পেতে হবে না। তো দর্শক, এ ধরনের আরো অনেক বিষয় আছে আজকের এই আলোচনায়, হাঙ্গেরি নিয়ে কথা বলবো, সাথেই থাকো। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা হাঙ্গেরি নিয়ে এবং হাঙ্গেরিতে কিভাবে আমরা ওয়ার্ক পারমিট, ভিসা পাবো, কি ক্ষেত্রে কাজ পাবো এবং সেসব কাজগুলো আমরা বেতন ভাতা কি পেতে পারি, কাগজপত্র কি প্রয়োজন হতে পারে বা কি খরচ হতে পারে, এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। তো দর্শক, আপনারা আগে আমার এই আলোচনা শুনেছেন হাঙ্গেরির বিষয়ে, তাদের জন্য তো নতুন কিছু বলার নেই। তবে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদেরকে বলবো, একটা সাবস্ক্রাইব করে শুনতে থাকুন আজকের এই আলোচনা হাঙ্গেরি নিয়ে। তো দর্শক, চলুন না প্রথমে আমরা জেনে আসি এক ঝলকে কেমন দেশ এই হাঙ্গেরি। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হল ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি। হাঙ্গেরির আয়তন 93,030 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 97,80,000। এর ভাষা হাঙ্গেরীয়। হাঙ্গেরির গড় আয়ু পুরুষ 72 এবং নারী 79। এর রাজধানী বুদাপেস্ট। দর্শক, আমরা জানলাম কেমন দেশ এই হাঙ্গেরি। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে বর্তমানে ইউরোপের এই দেশটিতে কোন কোন সেক্টরে কর্মী নিচ্ছে বা কর্মী সংকট রয়েছে। চলুন দেখে আসি এই ভিডিও ক্লিপ থেকে। হ্যাঁ দর্শক, আমরা জানলাম যে হাঙ্গেরির কোন কোন সেক্টরে বর্তমানে কাজের সুযোগ রয়েছে এবং ভিসা পাওয়া যাচ্ছে বা বাংলাদেশ থেকে লোক নিচ্ছে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা পাবো। চলুন দেখে আসি এই ভিডিও ক্লিপ থেকে। হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1,000 ইউরো। প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি, থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা। হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে 3 থেকে 4 মাস এবং প্রথমেই পাওয়া যায় 1 বছরের ভিসা যা নবায়নযোগ্য। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকেই, কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস। দর্শক, আমরা জানলাম কি কি সুবিধা রয়েছে হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেলে। এবার প্রশ্ন হচ্ছে যে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি পেপারস লাগবে। চলুন দেখে আসি এই ভিডিও ক্লিপ থেকে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, আমরা দেখে আসলাম কি পেপারস লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে কারা যেতে পারবে এবং কত টাকা খরচ হতে পারে। দর্শক, বলে রাখি যে হাঙ্গেরি এমন একটা দেশ যেখানে বিভিন্ন সেক্টরে কাজ করতে হলে আপনাকে যেমন দক্ষ হতে হবে, আবার যদি আপনি অদক্ষ হন তাতে কোনো সমস্যা নেই, আপনি যদি স্বল্প শিক্ষিত হন বা অধিক শিক্ষিত হন তাতেও কোনো সমস্যা নেই। তবে যেহেতু এই সেক্টরটা শ্রমিক বান্ধব বা শ্রমিকদের জন্য এই নিয়োগ, এ কারণে মোটামুটি শিক্ষিত হলেই চলবে। এর বেশি যারা শিক্ষিত তাদের হয়তো বা ভিসা নাও হতে পারে, কারণ অতি শিক্ষিত তাদের লোক প্রয়োজন নাই। কমপক্ষে ক্লাস 8 থেকে SSC পর্যন্ত হলেই ভালো। যদি কাজ ভালো জানা থাকে তাহলে ক্লাস 5 হলেও তাদের কোনো সমস্যা নেই। তো মিনিমাম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। আর যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে যে আপনার বয়স হতে হবে 18 থেকে 45 এবং যে কোনো বিষয়ে আপনি দক্ষ হতে পারেন
বা অদক্ষ হতে পারেন, তবে সেই কাজ নিয়ে যে কাজটি নিয়ে আপনি যাবেন ওয়ার্ক পারমিট নিয়ে, সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিয়ে যাওয়াটাই ভালো হবে। তো দর্শক, আর শুরুতে বলেছি যে যেহেতু এই হাঙ্গেরির দূতাবাস বাংলাদেশে বা কনস্যুলেট অফিস বাংলাদেশে, এই কারণে আপনি ভারতে না গিয়ে এখান থেকে আপনার ভিসা লাভ করে সরাসরি হাঙ্গেরিতে কর্মজীবন শুরু করতে পারেন। হাঙ্গেরি একটি সেঞ্জেরভুক্ত দেশ এবং সেখানে গেলে আপনি যেমন খুব দ্রুত টিআরসি পাবেন, এরপর আপনি পিআর পাবেন এবং চাইলে নাগরিক হতে পারবেন। আর সেখানকার টিআরসি পেলে আপনি ইউরোপের সেঞ্জেরভুক্ত অন্যান্য দেশ যেমন ইতালি, জার্মানি, ফ্রান্স এসব দেশেও কিন্তু ঘুরতে যেতে পারবেন। আর পিআর পেলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন, সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারবেন, আর নাগরিক হলে তো কথাই নেই। তো দর্শক, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, বিশেষ করে যারা ইউরোপে গিয়ে তাদের কর্মজীবন শুরু করতে চান তাদের জন্য হাঙ্গেরি বর্তমানে বেস্ট। এই কারণে আগে বলেছি হাঙ্গেরির একটি কনস্যুলেট অফিস রয়েছে বাংলাদেশে, মোটামুটি 6 মাসের মধ্যেই ফাইল জমা দেওয়ার পর আপনি ইনশাল্লাহ হাঙ্গেরি ভিসা লাভ করবেন। এই কারণে হাঙ্গেরির যে ভিসা ইন্টারভিউ হয়ে থাকে সেটা কিন্তু খুব একটা হার্ড হয় না, ওরা পেপারস দেখে, পেপার যদি আপনার একদম আপ টু ডেট থাকে তাহলে ইনশাল্লাহ শতভাগ ভিসা হবে। তো দর্শক, এবার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন বা দেখছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো রয়েছেন তাদেরকেও অভিনন্দন। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি দেশের বাইরের বিভিন্ন দেশে কাজ করার সুযোগ সৃষ্টি হলে সে বিষয়ে আপনাদেরকে অতি দ্রুত জানাতে। সর্বশেষ একটি প্রশ্ন হলো যে কি কত টাকা খরচ হবে, এ বিষয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এ বিষয় ছাড়াও যদি অন্য কোনো তথ্য জানার আগ্রহ থাকে তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিতে পারবেন, অথবা আমাদের অন্যান্য নাম্বারও ফোন দিতে পারবেন, কিংবা সরাসরি চলে আসতে পারবেন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত, প্রতি শনি থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকে, শুক্রবার বন্ধ। সর্বশেষ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।